হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভারগ্রিন কন্টেন্টকে যদি আপনি তৈরি করতে চান, যে সমস্ত কন্টেন্টগুলো দর্শকরা চিরকাল দেখতে থাকবে, যে ধরনের কন্টেন্টগুলি কখনোই পুরনো হবে না, এই ধরনের কন্টেন্টকে যদি আপনি তৈরি করতে চান, তাহলে যে ধরনের কন্টেন্টের জন্য যে কিওয়ার্ডগুলো সবচেয়ে ইফেক্টিভ হতে পারে, যে কিওয়ার্ডগুলি আপনার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত প্রচুর ভিউকে আনতে পারে, প্রচুর সাবস্ক্রাইব আনতে পারে, এমনকি প্রচুর রেভিনিউকেও আনতে পারে, তাহলে এই ধরনের কিওয়ার্ডকে ফাইন্ড আউট করবার জন্য বা খুঁজে বের করার জন্য গুগলের যে ফ্রি টুলটি সবচেয়ে ইফেক্টিভ হতে পারে সেটি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারকে সাইন আপ করবেন এবং কিভাবে এখান থেকে আপনার প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। তো ভিডিও শুরুর আগে সকলকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। প্রথমে আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে। প্রথমে বলে রাখা ভালো, আপনার ক্রোম ব্রাউজারটিতে অবশ্যই আপনি প্রথমে সাইন ইন করে নেবেন। আমি এখানে সার্চ বারে লিখে নিব অ্যাডওয়ার্ড সাইন আপ, এন্টার প্রেস করছি। সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট এসেছে। এখানে প্রথম যে লিঙ্কটি আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। এবার এখান থেকে স্টার্ট নাও ক্লিক করবেন। আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করছে। এই ইন্টারফেসে আমাদের বিশেষ কিছু করণীয় নেই, আমরা জাস্ট ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু এক্সপার্ট মোড, এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনি আপনার ভিডিওকে প্রমোট করতে চান, তাহলে এই অপশনগুলোর মাধ্যমে আপনার ভিডিও অ্যাডকে প্রমোট করতে পারেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা জাস্ট দেখব আমাদের ইউটিউব ভিডিওর জন্য কিছু বেসিক কিওয়ার্ডকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, যেগুলোর সার্চ ভলিউম বিট রেট অত্যন্ত বেশি, আর সেজন্যই আমরা এই অপশনগুলোকে স্কিপ করে চলে যাব এবং সেই জন্য নিচের ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন এই অপশনটিকে ক্লিক করব। আমাদের সামনে চলে আসবে বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি, এ তিনটি অপশন। এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে, এবং এগুলো যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি পরিবর্তন করে নিতে পারেন, আর যদি মনে হয় এগুলো ঠিক আছে তাহলে আপনি সাবমিট বাটনে প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করার পরেই এখানে আপনার আসবে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এখানে প্রেস করে দেবেন। এখানে এসে টুলস অ্যান্ড সেটিংস যে অপশনটি রয়েছে এখানে, এটাতে প্রেস করতে হবে। এই অপশনটিতে প্রেস করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট আমাদের বাঁদিকে এখানে কিওয়ার্ড প্ল্যানার, এখানে চুজ করে নিতে হবে এটা, এখানে গট ইট দিয়ে দিবেন। এবার আমাদের প্রেস করতে হবে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে এখন আমরা কিওয়ার্ড সার্চ করব। এখন আমি এখানে কিওয়ার্ড সার্চ করব, ধরুন আমি এখানে লিখছি অ্যাফিলিয়েট মার্কেটিং। জাস্ট এখানে টাইপ করে আপনি নিচে যে গেট রেজাল্ট এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাগেনস্টে কোন ধরনের কিওয়ার্ডগুলো এখানে আছে, কতটা সার্চ ভলিউম রয়েছে এখানে ইন ডিটেলস আমরা এখানে দেখতে পারব। দেখুন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সার্চ ভলিউম রয়েছে 100K to 1 মিলিয়ন, 1 লাখ থেকে 1 মিলিয়ন সার্চ ভলিউম রয়েছে, হিউজ একটা সার্চ ভলিউম। 1 লাখ থেকে 1 মিলিয়ন সার্চ ভলিউম হয় এই কিওয়ার্ডটির বেসিসে। এখানে এটার বিট রেট রয়েছে দেখতে পাচ্ছেন 1.04, আর এটা টপ টু পেজ বিট রেট রয়েছে হচ্ছে 3.95। বন্ধুরা, ইউটিউবে বা ওয়েবসাইটে যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, আপনি ইনকাম রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে, অলওয়েজ এই সমস্ত কিওয়ার্ডের কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে এগুলোর বিটরেট কিন্তু অত্যন্ত বেশি। বিটরেট মিন্স এই সমস্ত কিওয়ার্ডের পেছনে অ্যাডভার্টাইজাররা প্রচুর প্রচুর অর্থকে পে করে থাকেন,
এবং এই ধরনের কিওয়ার্ড যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে, এই কিওয়ার্ডের জন্য আপনার চ্যানেলে প্রচুর প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারেন। এবং এর নিচে রয়েছে বেশ কিছু রিলেটেড কিওয়ার্ড, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর সঙ্গে সঙ্গে কিন্তু গুগল আমাদের সামনে এটা রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড আমাদের সামনে তুলে ধরেছে। আর এখান থেকে প্রেস করে, এই ডাউনলোড বাটনটিকে প্রেস করে আপনি কিন্তু এখান থেকে এই কিওয়ার্ডগুলো একটি এক্সেল শিটে ডাউনলোড করে নিতে পারেন। এবং নতুন কিছু সার্চ করার জন্য আপনি যদি সার্চ বারে লিখে এখানে গেট রেজাল্ট এখানে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি নতুন কিওয়ার্ডও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম গুগল কিওয়ার্ডস প্ল্যানার থেকে আপনি কিভাবে খুব সহজেই হাই বিটরেটের কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারেন আপনার ভিডিওর জন্য এবং সহজেই আপনার ভিডিওটিকে র্যাঙ্ক করাতে পারেন। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।